ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি, কারণ ওর আজকে অফিস আছে, ও আজকে খেয়ে যাবে। আমি 9টার মধ্যে স্নানও করে নিয়েছি, তো ওকে ও স্নান করছে। ও স্নান করে ঠাকুরকে মিষ্টি ধূপ সব দেবে, কারণ ও সকালে রোজ দেয়। ও যেদিন থাকে না তাড়াতাড়ি অফিস বেরিয়ে যায়, সেদিনকে আমি দিয়ে দিই। তো আজকে আমার রান্না আছে, ভাত আমি বসিয়ে দিয়েছি, আর আমি এখন সবজিগুলো কাটবো। চলো আজকে দিনটা শুরু করা যাক। আমার মনে হয় সব থেকে ভালো রাত্রের সময় গরম গরম রুটি, রুটি তরকারি আছে বলবার করবে। আমি ভালোই বলছি, রুটিটা একটু রুটি তরকারি করে নিয়ে চলে যাবো। তাই করবো, তাহলে পরোটা টাইপে করে নেবো। রুটি গুলো শক্ত হয় না, রুটি রুটি করে নেবো, কেন খালি থাকবে। তাই রুটি করে নেবো, ওটাই ভালো হবে, বাইরে খাবার খাওয়ার থেকে তো ভালো। বেনারস যাবার দিন, আমাদের ট্রেন তো রাত্রে 8টায়, তো আমরা বর্ধমান চলে যাব। এখান থেকে বাবা বলেছে যে একসাথে বর্ধমান থেকে সবাই উঠবো, সেজন্য ও বলছিল যে রুটি সবজি তাহলে কিনে নেবো, আর তৈরি করার দরকার নেই। কিন্তু বাবা বলেছে যে লুচি আর আলু ভাজাটা বাড়ি থেকেই তৈরি করে আনতে, বাইরের খাবার খাবে না। বাবাকে ফোন করে বলছে যে জল যেন না কেনে, কারণ আগের বার যখন হরিদ্বার গেছিলাম বাবা এত জল নিয়েছে যে ওই জলটা নিয়ে গিয়ে হঠাৎ করে আমাদেরকে বলল যে প্ল্যাটফর্মে, যে প্ল্যাটফর্মে ট্রেন আসার কথা ছিল বলে আমরা জানতাম, অন্য প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকেছে। আর আমরা অত জল নিয়ে খাবার নিয়ে দৌড়ে দৌড়ে যাওয়ার মানে খুব খুব কষ্ট হয়েছিল আমাদের। এবার যেহেতু আমরা চারজন যাচ্ছি, বাবা মা আর আমি আর বলের বাবু, তো বাবাকে জল নিতে বারণ করে দিল, কারণ আগের বার যখন গেছিলাম তখন আমার বাবা মাও ছিল আবার ভাইও ছিল। তো এইবার আমার বাবা মা যাচ্ছে না, ওদের একটা অসুবিধার জন্য, ভাইও যাচ্ছে না, ওর এক্সাম আছে সামনে। মাকেও বলেছি যে মা দুটো ব্যাগের মধ্যেই সব কিছু কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন, খাবারের ব্যাগটা থাকবে। আর আমরাও চেষ্টা করেছি দুটো ব্যাগের মধ্যেই সব কিছু কমপ্লিট করে নেয় গুছিয়ে নেওয়ার। একটু হলুদ আর নুন দিয়ে মশাটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম, মাছটা সেদ্ধ হয়ে যাক, ততক্ষণে আমি ভেন্ডিটা ভেজে নেব। প্রায় হয়ে এসেছে, আর ওয়াশিং মেশিনে সব জামা কাপড় আমি কেচে রেখেছি, ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে গেছে, তখন সকালেই দিয়েছিলাম, ওগুলো সব মিলে দিই। তোমাদের সাথে গল্প করতে করতে এবার চলো ব্যাগটাও প্যাকিং করে ফেলি। এই যে সব জামা কাপড় আমি বের করে ফেলেছি, এগুলো গোছাবো নিয়ে যাওয়ার জন্য। এগুলো তো আয়রন করতে হবে, মানে প্রত্যেকবার কোথাও যাওয়ার সময় জামা কাপড় গোছানোর সময় আমার একটাই মনে হয়, একটা কথাই, যে আমার কিচ্ছু নেই, কোনো জামা আমার নেই, কী পরবো আমি ওখানে গিয়ে। এটা আমার নয়, হয়তো তোমাদেরও মনে হয় সবার। আমারগুলো আমি মোটামুটি সব গুছিয়েই নিলাম, ওরগুলো ওকে একবার জিজ্ঞাসা করে নেবো, আর আমি কিছু গুছিয়ে রাখছি আর কিছু ওকে জিজ্ঞাসা করে নেবো। কিছু আয়রনও ওর করা আছে, আমারগুলো আয়রন করে আমি গুছিয়ে নিলাম, আমারগুলো কমপ্লিট হয়ে গেল, একটা বড় কাজ মিটলো। দেখি আমার এই গাছের ডালটা, এতটা ডাল, কত পাতা আছে ছোট ছোট, ভেঙে গেল। এখানে যদি কোনো বসিয়ে দেওয়া যায়, কী জানি গাছটা হবে কি না। আর এইখানগুলো এত অপরিষ্কার হয়ে যায় জল দিবারে বারে বলে, এখানগুলো একটু পরিষ্কার করে নেই। পুজো তো চলে এলো, তো চলো একটুখানি স্কিন কেয়ার করে নেওয়া যাক। এখানে আমি এক চামচ বেসন নিয়েছি, হাফ চামচ মধু, হাফ চামচ কফি, আর এখানে যদি একটু অ্যালোভেরা জেল দেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। তো অ্যালোভেরা জেল আমার কাছে নেই, তাই আমি একটুখানি গোলাপ জল দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিলাম বা মুখে লাগিয়ে নিচ্ছি। এটা ইউজ করার আগে মুখটাকে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে, ওয়াশ করে নেওয়ার পর তবেই তারপরেই ইউজ করতে হবে, তাহলে ভালো কাজ দেবে। যদি মুখটাকে ওয়াশ না করেই আমরা ইউজ করি তাহলে কিন্তু অতটাও ভালো কাজ হবে না। তো ওয়াশ করে নেওয়ার পর ইউজ করলে খুব ভালো কাজ হয়, এটা আমি আগেই ইউজ করেছি, মুখটা খুব ভালোভাবে ক্লিন হয়ে যায়। আর এটা তোমরা ইউজ করতে পারো, আমি দেখিয়ে দিলাম। এটার মধ্যে অ্যালোভেরা জেল থাকলে খুবই ভালো হয়, আমার কাছে ছিল না তাই দিতে পারিনি।
আর গাছে থেকে অ্যালোভেরা যেটা পাওয়া যায় সেটা দিলে আরো ভালো। তো আমার কাছে ওটাও নেই, তাই আমি শুধু এইগুলো উপকরণগুলো দিয়েই ইউজ করলাম। হ্যাঁ, মুখটাকে ভালোভাবে ওয়াশ করে নিলাম। তো হ্যাঁ, মুখটা অনেকটাই আমার ক্লিন হয়ে গেছে, আর এটা যতবারই ইউজ করেছি আমি দেখেছি খুব ভালো ক্লিন করে। তো আমার এই প্যাকটা খুবই ভালো লাগে ওই জন্য। ফেসটা ওয়াশ করে নেওয়ার পর একটা ক্রিম ইউজ করতে হবে, নাহলে স্কিনটা একটু ড্রাই হয়ে যায়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।